নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফির মুশরিকদেরকে কিয়ামতের কথা বলতেন, কিয়ামতের কথা বলে বলে যখন তাদেরকে ঈমানের দাওয়াত দিতেন, সেই যুগের কাফির মুশরিকগুলো বলতো, ও মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথা বলো, ওই কিয়ামতটা কখন হবে? আল্লাহ কাফির মুশরিকদের কথাগুলো কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে জবাব দেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে, একজন ছাড়া সেই খবর আর কেউ জানে না, তিনি কে? কিয়ামত হবে, তবে কখন হবে সেটা আমরা জানি না, সেটা কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিয়ামতের আগে মানুষের অবস্থা কেমন হবে, জগৎবাসীর অবস্থা কেমন হবে, কিয়ামতের আগে শেষ জামানার চিত্র কেমন হবে, সেগুলো আমাদের সতর্কতার জন্য 1500 বছর আগে আমাদেরকে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেষ জামানার ব্যাপারে নবীজি বলেছেন, এটা বড় ফিতনার জামানা। কিয়ামতের আগে দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে যে সময়টা, এই সময়টা হচ্ছে ফিতনাময় সময়। এই সময়ে ঈমানের উপরে অবিচল থাকা অত্যন্ত কঠিন হবে। জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন, আখেরি জামানায় নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখা হবে তার চাইতে আরো বেশি কঠিন। কারণ এমন এক ফিতনার জামানা আসবে, তখন সকালবেলা মানুষ ঈমানদার থাকবে, বিকালবেলা কাফির হয়ে যাবে। এমন ভয়াবহ ফিতনা মানুষের সামনে থাকবে। দেখেন আলোচনার শুরুতেই প্রারম্ভেই আপনাদেরকে দেখাই ফিতনাটা কেমনে শুরু হয়েছে। আমাদের দাদা দাদি নানা নানিদের জামানায় কারেন্ট ছিল না, ঘরের ভিতরে টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, এরপরে স্মার্টফোন ছিল না, ওয়াইফাই ছিল না, তারপরে ইন্টারনেট। এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজকাম ছিল না, খায়া দায়া ঘুম, গুনার কোনো সুযোগ। এখন কারেন্ট আছে, ওয়াইফাই আছে, মোবাইল আছে, টেলিভিশন আছে, ডিশ আছে, ইন্টারনেট, ওয়াইফাই, কত কিছু আছে। এজন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমাদের কাজকাম আছে, গভীর রাত পর্যন্ত জেগে আমাদের ঈমান ধ্বংস করার, ঈমান হারিয়ে ফেলার, জেনার সাগরে ডুবে যাওয়ার সুযোগ আছে না নাই? শেষ জামানায় ধ্বংসের পথে যাওয়ার উপাদানগুলো মানুষের সামনে থাকবে। এই জামানায় নিজের ঈমানকে সেফ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আখিরে এই জামানায় যারা নিজেদের ঈমানকে সেফ করতে পারবে, ঈমানটাকে হেফাজত করতে পারবে, তাদের ব্যাপারে সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? শেষ জামানার এই ফেতনায় পড়ে আমরা কি ঈমান হারা হতে চাই? তাহলে শেষ জামানায় ঈমানকে সেফ রাখার জন্য শেষ জামানার সব ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? শেষ জামানায় কিরকম ফেতনা হবে, এরকম কয়েকটি ফেতনার কথা আজকে আপনাদেরকে আমি শোনাব ইনশা আল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহর নবী বলেছেন, দেখেন শুরু হচ্ছে নাম্বার 1, নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদ থেকে ফেতনা শুরু হবে। মসজিদ কি ফিতনার জায়গা না মসজিদ ইবাদতের জায়গা? কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় কেয়ামতের আগে মসজিদ থেকেই ফেতনা প্রকাশ পাবে। প্রশ্ন হতে পারে, হুজুর মসজিদ থেকে ফেতনাটা কেমনে ছড়াবে? আসুন জেনে নেই নবীজির কাছ থেকে। নবীজি বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদের সৌন্দর্য বর্ধন করে, পারস্পরিক গর্ব না করে,
অর্থাৎ কিয়ামত তখন আসবে, কিয়ামতের ঘটনা তখন ঘটবে যখন মানুষ সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে গর্ব করবে। সেই জামানা এখন চলে এসেছে। আমরা এখন মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনে মনোযোগী, কিন্তু মসজিদের মুসল্লিদের হিদায়াত আনয়নে কিংবা মসজিদের ভেতরে হেদায়েতি কার্যক্রম চালাতে আমরা ততটা মনোযোগী নয়। আমরা কার চাইতে কার মসজিদ সুন্দর বানাবো, কোন এলাকার চাইতে কোন এলাকার মসজিদটা সুন্দর হবে, এ ব্যাপারে আমরা প্রতিযোগিতায় মত্ত। কেউ যদি মসজিদের উপরে 100টা গম্বুজ দেয়, আরেক এলাকার মানুষ বলে আমরা দিব 200টা। কেউ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, তো অন্য এলাকার লোকেরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে সেটা নিয়ে গর্ব করে। আল্লাহ নবী বলেছেন, কেয়ামতের আগে শেষ জামানার মানুষেরা মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে। ভালো করে শোনেন, মসজিদ সুন্দর করা কিন্তু খারাপ জিনিস নয়। নবীজি যে কথাটা আমাদেরকে বলেছেন সেটা হলো, কেয়ামতের আগে শেষ জামানায় মানুষ শুধুমাত্র মসজিদের সৌন্দর্য বাড়ানোর কাজে মনোযোগী হবে, কিন্তু মসজিদে হেদায়েতি কার্যক্রম বাড়ানোতে তারা মনোযোগী হবে, হেদায়েতি কথাও তারা চলতে দিবে না। শেষ জামানার মসজিদগুলো হবে এমন, বাহির থেকে দেখলে দেখা যাবে মসজিদটা ফিটফাট, ভেতরে ঢুকলে দেখা যাবে মসজিদের কার্যক্রম হলো সদর ঘাট। কেমন অবস্থা হবে? নবীজি বলেছেন মসজিদগুলো বাহ্যিকভাবে আকর্ষণীয় থাকবে, সুন্দর থাকবে, টাইলসগুলো সুন্দর থাকবে, এমনকি মসজিদের ইন্টেরিয়ারও ভালো থাকবে, কিন্তু মসজিদের ভেতরের মুসল্লিদের অবস্থা কেমন হবে শুনো। নবীজি বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ। নবীজি বলেছেন কিয়ামতের একটা লক্ষণ হলো, কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে মসজিদগুলোতে ঢুকলে দেখা যাবে ইমানদারের গলার আওয়াজের চাইতে, ইমাম সাহেব আর খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। কিভাবে বড় হবে শোনেন, দেখা যাবে সেই মসজিদে, এই যে আজকে জুমাবার গেল, আজকে শুক্রবার জুমার দিন গেল, জুমাবারে খতিব সাহেব ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবেন না, কারণ কমিটিতে ওই এলাকার সবচেয়ে বড় সুদখোর আছে। খতিব সাহেব ইমাম সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কমিটির ভেতরে বড় মাপের ঘুষখোর আছে। খতিব সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে কথা বলতে পারবেন না, কারণ এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ মসজিদ কমিটির ভেতরে আছে। বহু মসজিদ এমন হবে ইমাম সাহেবরা ঠিক মতো কথা বলতে পারবে। এক হুজুর একবার এক মসজিদে নতুন চাকরি পাইছেন, পাওয়ার পরে খুব প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়ে তিনি জুমার দিনে বয়ান শুরু করেছেন সুদ নিয়ে। যখন তিনি সুদের বয়ান শুরু করেছেন তখনই সভাপতি সাহেব কাশি মারছেন, হুজুর একটু চালাক ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বুঝে ফেলছেন হুজুরের ওয়াজ কমন পড়ে গেছে। হুজুর সাথে সাথে টপিক চেঞ্জ করে চলে গেছেন ঘুষের ওয়াজে। কিছুক্ষণ পরে সেক্রেটারি কাশি মারছে, হুজুর বুঝছেন আমার এই ওয়াজও কমন পড়ছে, খুব চালাক মানুষ তো, সাথে সাথে চলে গেছেন টেন্ডারবাজি চাঁদাবাজি। দেখা যাচ্ছে কেশি আর কিছুক্ষণ পরেই কাশি মারছে, হুজুর তা খায় দেখে 12:15, 12:20 বাজে, আজকে আর ওয়াজ হইতো না, আজকে এখানেই শেষ, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে যে হুজুর সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ চোর ডাকাত এরকম স্বভাবের লোকদের ভয়ে রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে হক কথা বলতে পারেন না। ভাই রসুলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে আপনি কৃষি কাজ করেন, মাটি কেটে ভাত খান, আপনার জন্য সম্মানের হবে। আর যদি রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসেন তো সুদখোর ঘুষখোর চোর ডাকাতকে ভয় না করে সাহসিকতার সাথে হক কথা আপনাকে বলতেই হবে, যদি বলতে না পারেন চলে যান। শেষ জামানায় মসজিদগুলোর অবস্থা এমন হবে, পাপাচারী লোকগুলো মসজিদের কমিটির পদ দখল করে বসবে, 5 ওয়াক্ত নামাজেও পাওয়া যাবে না। যে লোক 5 ওয়াক্ত নামাজে থাকে না সে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এমনকি সদস্য হওয়ারও কোনো যোগ্যতা রাখে না, তাকে কমিটি থেকে বাদ দিয়ে দেন। তাকে কমিটিতে রেখেছেন কেন? কারণ আল্লাহ বলেছেন কারা মসজিদ আবাদ করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনে আল্লাহর দিনের পথে চলে তারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, কথা মোল্লার না আল্লাহ। তো যারা মসজিদে ঠিকমতো নামাজই আসে না, এরা মসজিদ কমিটিতে
থাকারও যোগ্যতা রাখে না এখন এলাকাগুলোতে দেখা যায় একটু পয়সাওয়ালা হইলেই কমিটিতে রেখে দেয় না তাকওয়ার ভিত্তিতে মসজিদের কমিটিতে লোকজনকে রাখতে হবে কারণ আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই পয়সাওয়ালার দাম নাই ক্ষমতাওয়ালার দাম নাই কার দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে মর্যাদাবান তারা সুবহানাল্লাহ বলেন সেজদামানার মসজিদের ফিতনা কি রকম ফিতনা দেখেন না এখন মসজিদগুলোতে এমন এমন ফিতনা শুরু হয়েছে মসজিদগুলোতে হাত বান্দা নিয়ে ফিতনা দোয়া নিয়ে ফিতনা আছে না নাই যারা মসজিদে আসছে এরা তো এসেছে ভাই আপনি যারা আসছে তাদেরকে নিয়ে ফিতনা করেন কেন যারা আসে নাই এদেরকে মসজিদে আনার দায়িত্ব ছিল আমাদের ওইটা না করে যারা মসজিদে ঢুকছে এরা জুরে আমিন বলে না আস্তে আমিন বলে দোয়া করে না করে না এগুলো নিয়ে ফিতনা করে মারামারি করে শেষ কে বলেন আছে না নাই এগুলো হচ্ছে শেষ জামানার আলামত শেষ জামানায় এই রকম করে মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে মসজিদগুলো বাহির দিয়ে ফিটফাট থাকবে কিন্তু ভেতরে ঢুকলে দেখা যাবে ভেতরের মুসল্লিদের মধ্যে হালাল খুরের চাইতে হারাম খুরের সংখ্যা বেশি এই রকম অবস্থা হবে মসজিদগুলো আজ মসজিদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে আমার নবীজির মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজকে এক রকম নয় একরকম নয় নবীজির মসজিদের বৈশিষ্ট্য কেমন ছিল রাসূলুল্লাহর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হতো তার পাশাপাশি রাসূলুল্লাহর মসজিদে আরো অনেক কাজ হতো সেখানে কুরআনের দার্স হতো হাদিসের দার্স হতো সেখানে দিনচর্চার কেন্দ্র ছিল আহলুস সুফফা মসজিদে নববীতে ছিলেন এমন কি মসজিদের ভেতরে নবীজি বিয়ে শাদিও পড়িয়েছেন বহু সাহাবীর বিয়ে দিয়েছেন মসজিদে আমরা এখন আমাদের মসজিদকে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা বানিয়েছি মসজিদে কুরআনের দার্স নাই হাদিসের দার্স নাই আর মানুষ কুরআন হাদিসের দার্স কেমনেই বা মসজিদের ভেতরে বসে করবে কারণ আমাদের দেশে কিছু মানুষের নাকে এত ডিস্টার্ব কিছু মানুষ আট দশ জন একত্রিত হয়ে কুরআন পড়লে তারা মনে করে এখানেই নাশকতার কোনো পরিকল্পনা হচ্ছে এরকম আছে না নাই যারা কুরআনের বৈঠকগুলোকে নাশকতার বৈঠক মনে করে কুরআনের বৈঠকগুলোকে যারা জঙ্গিবাদের বৈঠক মনে করে আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এদের মতো বড় জঙ্গি এদের মতো বড় সন্ত্রাস নাই এরা হচ্ছে আল্লাহর জমিনে সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী কারণ কুরআন বিশৃঙ্খলার বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা কুরআনওয়ালা মানুষ তারা কখনো অশান্তির দিকে যেতে পারে তো মানুষ কুরআন হাদিসের আলোচনা বসে বসে মসজিদে করবে কেমনে এইটাও তো বিপদ আল্লাহ যারা মানুষকে এইরকম বিপদে ফেলায় কপালে হেদায়াত থাকলে হেদায়াত দাও না থাকলে যা ইচ্ছা তাই করো বলেন আমিন সম্মানিত ভাইয়েরা মসজিদগুলোতে নবীজি বিয়ে পড়িয়েছেন সাহাবীদের আজ আমরা মসজিদ থেকে বিয়ে আউট করে দিয়েছি কমিউনিটি সেন্টারে গিয়েছে বিয়ে ক্লাবে গিয়েছে যাওয়ার কারণে কি হয়েছে নারী পুরুষ ঘেঁষা ঘেঁষি ঠেলা ঠেলি অবাধ মেলামেশা বেপর্দা শুরু হয়েছে বেহায়াপনা অশ্লীলতায় মানুষ ডুবে গিয়েছে ঠিক কিনা আল্লাহ রসুল মসজিদে বিচার করেছেন ফয়সালা করেছেন মসজিদ থেকে মদিনার রাষ্ট্রকে তিনি পরিচালনা করেছেন এটা ছিল রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আর আমরা এখন আমাদের মসজিদকে বানাইছি শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা কেন মসজিদে কি একটু কুরআন তালিমের ব্যবস্থা করা যায় না যাতে এলাকার যে সকল লোকেরা কুরআন শুদ্ধ করে শিখে নাই তারা মসজিদে যেন কুরআনটা শিখতে পারে এখানে কি দার্সের প্রোগ্রামের আয়োজন করা যায় না এখানে কি দার্সুল হাদিস ইসলামি বয়ানের আয়োজন করা যায় না এখানে কি মাঝে মাঝে আগ্দ অনুষ্ঠান করা যায় না যাতে করে বিয়ে শাদীতে অশ্লীলতা বেহায়াপনা এগুলো রিমুভ হয় এগুলো করলে তো সমাজে উন্নতি হবে শান্তি আসবে না এগুলো না করে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে খুলে আরে আমাদের দেশে তো বহু মসজিদ নামাজের টাইম ছাড়া মানুষ তালা মাজা রাখে মসজিদ তো সবসময় খোলায় না রাখবেন এটাকে তালা লাগায় রেখেছেন কেন এই হচ্ছে বর্তমান সময়ের মসজিদের অবস্থা আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা কথাগুলো বাস্তব না অবাস্তব নাম্বার টু নবীজি বলেছেন শেষ জামানায় কেয়ামতের আগে শুনো ফেতনা কেমন চড়াবে কেয়ামতের আরেকটা লক্ষণ হলো কেয়ামতের আগে শেষ জামানার মানুষরা তারা শুধু তাদের পরিচিত মানুষকে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে কি এখন আছে না এটা আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ আই ইউসাল্লিমুর রাজুলু আলাল রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা
আল্লাহর নবী বলেছেন আখেরি জামানার একটা আলামত হলো কিয়ামতের আগে মানুষ কেবল মাত্র তার পরিচিত লোককে সালাম দিবে অপরিচিত লোককে সালাম দিবে না দেখবেন আমাদের সমাজের অবস্থা এখন তাই হয়েছে শুধু আমাদের কাছের মানুষ যাদেরকে চিনি তাদেরকে সালাম দেই অথবা আমরা শুধু বড়দেরকে সালাম দেই আমাদের চেয়ে অধস্তন যারা তাদেরকে আমরা সালাম দেই না বর্তমান সমাজের চিত্র হলো এই আমরা হচ্ছি এমন ঊর্ধ্বতন চেয়ারে থাকলে আমরা অধস্তনকে সালাম দেই না স্কুল কলেজের প্রিন্সিপাল হেডমাস্টার তিনি তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না মাদ্রাসার সুপার প্রিন্সিপাল তিনি সহকারী শিক্ষকদেরকে সালাম দেন না কারণ তিনি ঊর্ধ্বতন চেয়ারে আছেন তবে সব জায়গায় না বলেন তো বেশিরভাগ জায়গায় এরকম আছে না নাই আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই তাহলে বোঝা গেল যে আগে সালাম দিতে পারে না তার অন্তরের মধ্যে অহংকার আছে আপনি একটা বাড়ির মালিক আপনার বাড়ির দারোয়ানকে যদি আপনি সালাম দিতে না পারেন বোঝা যাবে আপনার মনের ভেতরে অহংকার আপনি গাড়ির মালিক আপনার গাড়ির ড্রাইভার আছে আপনি যদি আপনার ড্রাইভারকে সালাম না দেন বোঝা যাবে আপনার মনের ভেতরে অহংকার আছে আপনি ঊর্ধ্বতন চেয়ারে আছেন অধস্তনকে যদি সালাম দিতে না পারেন বোঝা যাবে আপনার অন্তরে অহংকার আছে আল্লাহর নবী বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপরে আর এক মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে এক নাম্বার হক হলো কাউকে দেখলেই কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিতে হবে আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে আপনি তাকে সালাম দিবেন পরিচিত হোক অপরিচিত হোক আমরা সবাইকে সালাম দিব কিন্তু না আমরা এখন সালাম দেই না দেওয়ার চাইতে আমরা ভাবসাব নিয়ে তাকে সালাম আমরা আরো বেশি নিতে চাই এরকম মানুষ সমাজে আসে না নাই কিছু মানুষে তো দেখবেন সালাম দেয় না বাড়ি থেকে গেট আপ সেট আপ নিয়ে বের হয় দেখি আমারে কেউ সালাম দেয় কিনা যদি কোনো মানুষ সালাম না দেয় দেখা যায় মাঝে মাঝে তাদের উপরে প্রেসারও ক্রিয়েট করে ঘটনা তো আরেকটা মনে পড়ছে বলবো এক চাচা মুরব্বী চাচা যাচ্ছেন রাস্তা দিয়ে তো চৌরাস্তার মোড়ে কিছু যুবক ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে খেয়াল করে নাই চাচাকে সালাম দেয় নাই চাচা তো ফায়ার হেই তোর বাপের নাম কি রে অনেক কিছু বলে ফেলেছে তো চাচা যদি ফায়ার না হয়ে ওই যুবকদেরকে বলতেন বাবারা আসসালামু আলাইকুম তো যুবক ছেলেগুলো সালামের জবাব দিত আর একটা আরেকটারে কইতো দেখছ চাচা আমাদের বাপের বয়সী মানুষ আমাদেরকে সালাম দিয়ে ফেলেছে সাবধান থাকবে এখন থেকে এই চাচাকে যদি আমরা আগামীতে কখনো পাই দেখলেই রেডি থাকবা কারণ চাচা তো আগে সালাম দিয়ে দেয় লজ্জা লাগছে আমাদের আগামী থেকে চাচাকে আমরা আগে সালাম দিব ঠিক কি না তো রেগে না গিয়ে আপনি তো একজনকে সালাম দিয়াও সালাম শিখাইতে পারেন কিনা আপনার সন্তানগুলোকে আপনি নিজে সালাম দিবেন কেন আপনি আপনার সন্তানকে সালাম দিবেন কারণ হলো আপনি আপনার ছেলেকে সালাম দিলে আপনার ছেলে সালামের তালিম আপনার কাছ থেকে পেয়ে গেল আপনার মেয়েকে সালাম দিলে আপনার মেয়েটা আপনার কাছ থেকে সালাম পেয়ে গেল বাড়িতে যখন যাবেন বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে হুকুমটা কার ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম আল্লাহ বলেছেন যখনই তোমরা বাড়িতে ঢুকো তখন তোমরা সালাম দাও তো বাড়িতে গিয়ে তো আমরা অনেকে সালাম দেই না বিবাহিত যারা আছেন বাড়িতে গিয়ে ভাবিকে আপনারা সালাম দিয়েন দেখবেন রাগ টাক থাকলে সালাম দেওয়ার পরে রাগ চলে যাবে কারণ সালাম মানে হলো শান্তি সালাম দিলেই অশান্তি দূর করে দিবেন কে অনেকে দেয় না কয় হুজুর আমি দিতাম না হ্যাঁ আমি তো জামাই আমি কেন সালাম দিব আমারে দিবেন আপনি দিলে কোনো অসুবিধা আছে তা আপনি সালাম দিবেন কারণ যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত সুবহানাল্লাহ বলেন এক ভাই একদিন কয় হুজুর আমি আমার বউকে আগে সালাম দিয়ে বিপদে পড়েছি বললাম না কি হয়েছে আমি গিয়ে বাসায় কলিং বেল নক আমি বাসার কলিং বেল চাপলাম আমার বউ দরজা খুলেছে আমি বললাম আসসালামু আলাইকুম বউ সালামের জবাব দেয় না কয় কি ঢং করো আমারে তুমি চিনো না মানে আমরা ভেবেছি সালাম শুধুমাত্র স্পেসিফিক সুনির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া যায় এর বাহিরে দেওয়া যায় না এরকম আছে না নাই না সালাম আপনি সবাইকে দিবেন ছোটকেও দিবেন বড়কেও দিবেন অনেক যুবক তরুণ ভাইয়েরা আছেন সালামের চর্চা করেন না দেখা যায় তারা হাই হেই হ্যালোতে অভ্যস্ত হয়ে গিয়েছে আছে না নাই এক ছেলে একদিন আমাকে মেসেঞ্জারে ইনবক্স করেছে হাই হুজুর আমি উত্তর দিয়েছি নাই হুজুর
আমারে কয় হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর আপনি নাই হুজুর তারা কি বোঝাইতে চাইছেন আমি বললাম ভাই আপনি বলেছেন হাই হুজুর আমি বলেছি নাই হুজুর মানে হাই এর কোনো ভ্যালু ইসলামে নাই আমি বললাম আসসালামু আলাইকুম এই যে আমি আপনাকে সালাম দিলাম ইসলামে আছে এটা ডোন্ট সে হাই অর হ্যালো সে আসসালামু আলাইকুম হাই হ্যালো বলবেন না দেখা সাক্ষাৎ হইলে সালাম দিতে হবে শিখাইছেন কে শিখাইছেন কে কেমনে আল্লাহ শিখাইছেন ঘটনাটা বলবো আমাদের সবার বাবা যিনি দুনিয়ার সকল মানুষের বাপ যিনি তিনি কে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের বাবা আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানালেন এরপরে আল্লাহ তাআলা বললেন আদম ইযহাব ইলা হাউলা ইন্নাফার মিনাল মালাইকা ফেরেশতাদের এই দলের কাছে তুমি যাও গিয়ে তাদেরকে সালাম দাও তিনি তাদেরকে গিয়ে সালাম দিলেন ফেরেশতারা ওয়া আলাইকুমুস সালাম বললেন আল্লাহ তাআলা বললেন আদম এই যে তুমি তাদের কাছে গিয়ে সালাম দিলা তারা তোমাকে সালামের জবাব দিল এটাই হবে তোমার আর তোমার সন্তানদের দেখা সাক্ষাতের অভিবাদনের পদ্ধতি সুবহানাল্লাহ শিখাইছেন কে হাই হেই হ্যালো এগুলা বলবেন না কারণ এগুলাতে কোনো নেকি নাই কোনো সওয়াব নাই কিন্তু সালাম দিলে সওয়াব আছে না নাই নবীজি বলেছেন যে ব্যক্তি সালাম দিবে শুধুমাত্র যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয় আমলনামায় দশটা নাকি দেওয়া হবে কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমলনামায় বিশটা নাকি দিবেন আর কেউ যদি সালামটা আর একটু বানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমলনামায় ৩০টা নাকি দান করে দিবেন তাহলে আপনি যদি ডেইলি ১০০ জন মানুষকে সালাম দিতে পারেন ১০০ গুণ ৩০ সমান কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার তাহলে শুধুমাত্র সালাম দিয়ে ১০০ মানুষকে অন্তত সালাম দিলে ডেইলি কত হাজার নেকি পাওয়ার সুযোগ আছে তো সালাম দিবেন না চুপচাপ থাকবেন কিছু মানুষ এমনি থাকে খুব ভাবছা সালাম দিলাম নাই টাকা আছে পয়সা আছে মনে করে তারেই সবাই সালাম দেওয়া লাগবে সালাম মানুষের অহংকার কমায় এজন্য আল্লাহর নবী বলেছেন তিনটা কাজ করো নিরাপদে জান্নাতে ঢুকে যাও আফসুস সালাম বাইনাকুম তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও ওয়া আতইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষদেরকে খাওয়াও ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তুমি তাহাজ্জুদে দাঁড়াও তাদখুলুল জান্নাতা বিসালাম তবে তুমি নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা তাহলে এখন থেকে আমাদের সোনুয়া এলাকায় আমরা সালামের পরিবেশ কায়েম করতে পারবো তো ইনশা তবে সালাম দেওয়ার সময় টিটকারি মাইরেন না আমাদের দেশে কিছু লোক আছে খুব স্টাইলিশ সালাম মাইক ধরে বক্তৃতা শুরু করছে কত মাহফিলে পর্যন্ত দেখেছি এরকম শুরু করছে আসসালামু আলাইকুম এটা কোনো সালাম হইল আরেকজন সালাম দিতে যাইয়া মানুষকে মাইরাও ফেলে আসসালামু আলাইকুম যারা আরবি জানেন তারা জানেন সালাম মানে হলো শান্তি আর সাম মানে হলো মৃত্যু সাম মানে হলো মৃত্যু তো আপনি বললেন আসসালামু আলাইকুম তুই মরি যা এটা কোনো সালাম হইল না ধ্বংস কামনা করা হইল সুতরাং সালাম শুদ্ধ করে দিতে হবে আর মহিলারা তো আরো স্টাইলিশ আসসালামু আলাইকুম তারা আসসালামু আলাইকুম একদম অশুদ্ধ সালাম সালাম দিবেন শুদ্ধ করে শুদ্ধ সালাম কিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জবাব দেন আপনারা এবার আপনারা সবাই শুদ্ধ করে আমারে একটা সালাম দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাহলে শেষ জামানার একটা ফিতনা জানলাম ইন্না মিন আশরাতিস সাআহ আই ইউসাল্লিমুর রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন শেষ জামানায় একটা ফিতনা হবে এবং পরিচিতকে সালাম দিবে অপরিচিতকে সালাম দিবে না এই ফিতনা থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ নাম্বার ৩ নবীজি বলেছেন আখিরি জামানায় মাদক নাচ গান বাদ্য এগুলোর ব্যাপকতা বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম
يستحلون الحير والحرير والخمر والمعازف নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি ভয়াবহ পরিস্থিতি আসবে আমার উম্মতের লোকেরা তারা রেশমি পোশাককে জায়েজ মনে করবে মাদককে তারা সহজলভ্য বানিয়ে ফেলবে তারা মাদককে হালাল মনে করবে আমাদের বাংলাদেশী এমন কিছু এলাকা আমি সফর করেছি তারা মাদককে মনে করে রাত জাগার ওষুধ এলাকার নাম বললাম না ইউটিউবে শুনলে তারা হয়তো রাগ করতে পারে যে হুজুর আমাদের এলাকার বদনাম করতেছে রাতের বেলা মাহফিল শেষ করে যখন আসি দেখা যায় রাস্তার মধ্যে ঢলাঢলি করে জিজ্ঞেস করলে ঢলাঢলি করে কেন কয় হুজুর রাত জাগার ওষুধ খাইছি এরকম বহু এলাকা আমাদের দেশে আছে আমার দেশের অনেক যুবক আজ মাদকাসক্ত হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মা বাবা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদেরকে পড়ায় ছেলেদেরকে হলে রাখে হোস্টেলে রাখে বাপ মাস শেষে 5000 6000 8000 10000 টাকা পাঠায় বাপ কত কষ্ট করে টাকাগুলো পাঠায় কেবল বাপ জানে আর কিছু কিছু ছেলেরা বিশ্ববিদ্যালয়ে অসৎ সঙ্গীদের বন্ধু হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে তারা গাঁজা জামাতের সঙ্গে টানে আসে না নাই খবরদার আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা আজকে তো ছাত্র ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে মাদকাসক্ত হয় না ধূমপান সিগারেট গাজা ইয়াবা ফেন্সিডিল কোন প্রকার মাদকের দিকে যেও না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার জীবনটাকে তোমার শরীরটাকে ধ্বংস করে দিও না কারণ শরীরটা তোমার নয় এই জান যিনি দিয়েছেন তিনি কে এই জানের মালিক আমরা নই আমাদের জানের মালিক যিনি তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে সে আল্লাহ বলছেন হে বান্দা তুমি তোমার জানকে ধ্বংসের দিকে নিয়ে যাও না মাদক সেবন করো না কলেজে যারা পড়ো বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো এমন ছেলেদের সঙ্গী হয় না যারা গাঁজা টানে ইয়াবাকুর গাঁজাকুর ফেন্সিডিল কুরেদের সাথে যেও না বরং যে ছেলেগুলো নামাজি যে ছেলেগুলো নামাজের সময় হলে নামাজে যায় কোরআন পড়ে হাদিস পড়ে ইসলামী সাহিত্য পড়ে তাহাজ্জুদে তাহাজ্জুদের নামাজ পড়ে যে সকল ছেলেরা ভালো পড়াশোনা করে তাদের সঙ্গী হলে ওই যে কথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সুতরাং মাদকের মধ্যে লিপ্ত হয়ে আখিরি জামানার এই ফেতনায় পড়া যাবে না আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় মানুষ গান বাজনাকে খুব স্বাভাবিক মনে করবে আজকে বাজনা ঢুকতে ঢুকতে ওয়াজের মধ্যে বাজনা ঢুকছে কেমনে বাজনা ঢুকছে এ যুবক ভাইরা তোমরাই তো এগুলো আপলোড দাও তোমরা দেখছি এখন ওয়াজ মাহফিলকে কাটসাট করে ফেসবুকে ইউটিউবে আপলোড দাও আর পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক দাও ইমোশনাল মিউজিক মোটিভেশনাল ইমোশনাল মিউজিক আমি যে কথাগুলো বললাম কি যুবক তরুণ ছাত্র ভাইরা কথা বলো তো ওয়াজের পিছনে এরকম সাউন্ড আছে না নাই হায় 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 এটা তো আখিরি জামানার আরেকটা ফিতনা এই ফিতনাতে আমার যুবকরা তরুণরা ডুবে গেছে এখন এই ফিতনা থেকে উঠো খবরদার যে ভিডিওতে দেখবা কোন হুজুরের কোন আলেমের বক্তব্যের পেছনে কোন ইউটিউবার সাউন্ড দিয়েছে ওইটা যদি চোখে পড়ে দেখো ওইটা শেয়ার করবা ওটা শেয়ারও করবা না কারণ নবীজি বলেছেন এই বাজনাকে নির্মূল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর নবীর উম্মত হয়ে আপনি বাজনাকে তো প্রমোট করতে পারেন না কারণ নবীজি বলেছেন এই গান বাজনা মানুষের অন্তরে নিফাকের সৃষ্টি করে নবীজি বলেছেন আল গিনা ও ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মা ও যারা আল্লাহর নবী বলেছেন পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি গান বাজনা শুনলে মানুষের অন্তরের নিফাকি বাড়ে এজন্য আমরা আমাদের অন্তরকে পবিত্র রাখতে চাই কি চাই না তাহলে গান বাজনার দিকে যাওয়া যাবে না হায় 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 এখন তো গান বাজনা ছাড়া বিয়ে শাদী উদ্বোধন হয় না আমরা গান বাজনা ছাড়া যেন আমাদের বিয়ে শাদীগুলোকে স্টার্ট করতেই পারি না বাবা যান ভাই যানরা সবাই একটু বলেন তো বিয়েটা পাক কাজ না নাপাক কাজ কষ্ট হচ্ছে বলতে তো বলেন না বিয়ে পাক কাজ না নাপাক কাজ গান বাজনা পাক না নাপাক এটা তো নবীজির কথা আল্লাহর কথা গান বাজনা না পাক তাইলে বিয়ের মতো পাক জিনিস যারা না পাক গান বাজনা বাজাইয়া শুরু করে আল্লাহর কসম তোমার বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে কোনোদিন বরকত আসবে না তোমার বউ পরকিয়া করবে তোমার বউ বিপদে যাবে তোমার বউয়ের ঘরের সন্তানগুলো ডিস্কো ডিস্কো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে কারণ তোমার বিয়ের স্টার্টিংটা ভালো ছিল
তুমি পাক কাজ শুরু করেছো না পাক কাজ দিয়ে কারণ গান বাজনা যিনি হারাম করেছেন তিনি কে যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায় সারা দিন বাজনা যুক্ত গান শুনিও না এখন সুন্দর সুন্দর ইসলামী সংগীত আছে না নাই আছে না নাই যে সংগীতগুলো শুনলে কলিজা ঠান্ডা হয় আমাদের হৃদয়ের মধ্যে পরকালের ভয় ঢুকে হৃদয়টা শান্ত হয় এরকম সংগীত আছে না নাই আমার দেশে কলরব সাইমুম কি সুন্দর সুন্দর গান তারা কি সুন্দর সুন্দর সংগীত তারা রিলিজ করছে বাজনা ছাড়াও ওই গানগুলো শুনলে দেখবেন ভালো লাগে না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বাজনা ছাড়াও যে মানুষের গান ভালো লাগে দেখেন তাকান এমন একটা গান বলি যে সবাই এমনিতেই বলতে থাকবে আমার জাতীয় কবি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর এই যে আপনারা গাইলেন ভালো লাগছে না খারাপ লাগছে আমার জাতীয় কবি তো যা লিখেছেন অসাধারণ নবীকে নিয়ে এত সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন লোকটা বেশি নামাজি ছিল না কিন্তু মরার আগে কি সুন্দর লিখেছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে ঘোর আজাব থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই দোয়াটা কবুল হইছে কিনা ওনার কবর মসজিদের পাশে আছে না নাই আরে বাজনা আমার জাতীয় কবির সুন্দর গানকে আজ বাজনা ধ্বংস করে দিয়েছে রমজানের ঈদ আসলেই সব দিকে শোনা যায় আমার জাতীয় কবির গান অমন রমজানের ওই এটারে বাজনা দেয়া শেষ করে ফেলেছে অথচ জাতীয় কবি গানটা লিখেছেন কি সুন্দর ভালো লাগে না আপনাদের অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ মিলিয়ে দেশন আসমানি তাগিদ রমজানে রই রোজার শেষে এলো খুশির বাজনা ছাড়াও এই গানগুলো আমাদের অন্তরকে পুলকিত করে কিনা আল্লাহর নামে গান গাইলে সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় যুবক ভাইরা বাজনার দিকে যাওয়া যাবে বাদ্যযন্ত্রের দিকে যাওয়া যাবে এগুলো হারাম করেছেন কে এখন তো সব জায়গায় আহা মিউজিক ঢুকতে 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 টিভিতে একটা ইসলামী অনুষ্ঠান শুরু হবে সেখানেও মিউজিক এটা হচ্ছে শেষ জামানার ভয়াবহতা জামানা যতই ভয়াবহ হোক এই ভয়াবহতা থেকে নিজেকে সেফ রাখবে একজন বান্দা পারা যাবে তো ইনশাআল্লাহ নাম্বার ফোর চার নাম্বার আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় জ্ঞান উঠায় নেওয়া হবে জেহালত বেড়ে যাবে জ্ঞানীদের কদর কমে যাবে আজকে তাই হচ্ছে আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহাল আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের একটা লক্ষণ হলো শেষ জামানায় জ্ঞান উঠায় নেওয়া হবে জ্ঞানীদের কদর কমে যাবে মূর্খদের কদর বাড়বে জেহালত বেড়ে যাবে এই ওয়াজ মাহফিলগুলো
এগুলো শত শত বছর ধরে চলে আসা আমাদের দেশের ঐতিহ্য এখানে দিনচর্চা হয় আজকে এখানেও জেহালত বেড়েছে কি রকম জেহালত বেড়েছে আপনারা তো মাহফিলগুলোতে শাইখুল হাদিসদেরকে মুফতি সাহেব মুফাসসির মুহাদ্দিস মাদ্রাসার মুহতামিম এর সকল বড় বড় আলেমদেরকে দাওয়াত করেন না আমি আপনাদের কথা শুধু বলছি না আমি বলছি সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে এখন দেখা যায় মাহফিলগুলোতে জ্ঞানীদের কদর কমে গিয়ে 24 ইঞ্চির কদর বাড়ছে ঠিক 26 ইঞ্চির কদর বাড়ছে ঠিক তার যোগ্যতা কি 24 ইঞ্চি সে তার যোগ্যর পবিত্রতা আজকে নষ্ট হচ্ছে কিভাবে দেখেন এই চেয়ারগুলো আমানতের চেয়ার যে কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে যা মন চায় তাই বলতেছে 24 ইঞ্চি 26 ইঞ্চি উঠতেছে কেউ বাবার এই চেয়ারে বসে নাটক সিনেমার নাম বলতেছে কেউ বাবার ভালোবাসার কথা বলতেছে এই যে ভয়াবহ ফিতনা এদেরকে এখানে বসাই লোকে সে বসেছে না আমরা বসিয়েছি কে বসিয়েছে আমরা বসিয়েছি জেহালত বেড়ে যাচ্ছে আপনারা বুদ্ধিমানের মতো জবাব দিয়েন তো মেডিকেল একজন লোক ডাক্তার হবে ডাক্তার হওয়ার জন্য এইচএসসি পর্যন্ত সায়েন্স বিভাগে পড়াশোনা করে এরপরে মেডিকেল পরীক্ষা দেয় ভর্তি পরীক্ষা দেয় চান্স পাইলে মেডিকেল কলেজে বা মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারপরে প্রফেসরদের কাছে ডাক্তারদের কাছে 4-5 বছর পড়াশোনা করে ইন্টার্ন করে এরপরে তার এমবিবিএসটা শেষ হয় তখন তাকে ডাক্তার বলা হয় এখন আপনাদের সনুয়া এলাকায় কেউ যদি কয় না আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব না আমি কোনো মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটিতেও পড়ব না বরং আমি মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটির সব বই পড়া একা একা আমি ডাক্তার হয়ে যাব আপনারা তাকে আক্কলবান বলবেন না ব্যাককল বলবেন হেতে যদি ডাক্তার দাবি করে আপনারা কি মানবেন কথা কন না কেন আরেক লোক এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ার হতে চায় এখন সে যদি ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে ইটিই ট্রিপলি সিএসসি তাই না যে কোনো সাবজেক্ট হতে পারে ইঞ্জিনিয়ারিং কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে সে যদি বলে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সব বই কিনে বাড়িতে পড়ে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব বলেন এই ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার হিসাবে কেউ স্বীকৃতি দিবে তাহলে বোঝা গেল পড়াশোনার জন্য উস্তাদের কাছে যাওয়া লাগবে তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য যদি উস্তাদের কাছে গিয়া ডাক্তার হওয়া লাগে ইঞ্জিনিয়ার হওয়া লাগে তো আলেম হইতে গেলে তাকেও কি উস্তাদের শরণাপন্ন হয়ে তাকে কি ইলিম অর্জন করতে হবে না কথা কন না কেন আমরা আমাদের উস্তাদদের সামনে হাঁটু গেড়ে বসে ইলিম অর্জন করেছি আমরা মাস্টার্স পর্যন্ত উস্তাদদের কাছে গিয়ে পড়াশোনা করেছি নিজেদের সমস্যাগুলো সমাধান করিয়ে নিয়েছি এখনো করছি এখনো আমরা পড়াশোনাতে আছি কিন্তু আমার দেশে আজ এমন যে হালত শুরু হয়েছে মানুষ আলেমও চিনে না জাহেলও চিনে না এই জন্য নবীজির এই হাদিসের পূর্ণাঙ্গ বাস্তব রূপ নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআহ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকসারাল জাহল নবীজি বলেছেন শেষ জামানায় ইলম উঠে যাবে জ্ঞানীদের কদর কমে যাবে জাহেলত জেহালত বাড়বে জাহিলদের কদর বেড়ে যাবে এই ফিতনায় যেন আমরা ডুব না দেই আমাদের সচেতন হওয়া দরকার সাবধান হওয়া দরকার আল্লাহ এই ভয়াবহ ফিতনা থেকে আমাদের ঈমানকে তুমি হেফাজত কর আমিন কষ্ট হচ্ছে আপনাদের আর 10-15 মিনিট থাকা যাবে তো এরপরে আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় মিডিয়ার মাধ্যমে ফিতনা ছড়াবে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে আমি যে কথাগুলো বলতেছি কোরআন হাদিসের বাইরে বলতেছি নাকি আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজা শরীফে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন নবীজি ইরশাদ করেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত নবীজি বলেছেন ও চিরেই আমার উম্মতের মধ্যে এমন এক ভয়াবহ এমন এক বিপজ্জনক যুগের আগমন হবে ইউসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক যখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাইনু ফিহাল আমিন আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে আর খেয়ানতকারীকে আমানতদার বানানো হবে তাকিয়ে দেখেন আজ বাস্তব দুনিয়ার দিকে এখন তো তাই হচ্ছে চোর ডাকাত গায়িকা নায়িকাকে মিডিয়াকে ভালোভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া দেখানো হচ্ছে
এজন্য আল্লাহর নবীর হাদিসের বাস্তব নমুনা আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হচ্ছে খেয়ানতকারকে আমানতকার আমানতদার বানানো হচ্ছে ভালো মানুষকে খারাপ বানানো হচ্ছে খারাপ মানুষকে ভালো বানানো হচ্ছে আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় এমন একটি ভয়াবহ সময় আসবে ওয়ায়ান্তুকু ফিহা রুওয়াইবিদা রুওয়াইবিদা লোকেরা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবে সাহাবীরা বললেন ওমার রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী রুওয়াইবিদা মানে কি আমরা তো বুঝলাম না আল্লাহর নবী বললেন আর রাজুল তাফিহু ফি আমরিহিল আম্মা রুওয়াইবিদা হলো এমন ব্যক্তি যে ব্যক্তি অযোগ্য অপদার্থ অযোগ্য অপদার্থ লোকদেরকে মিডিয়ার সামনে মুখপাত্র বানানো হবে স্থান কাল পাত্র বুঝে কথা বলতে পারবে না যেটা মুখ দিয়ে আসে সেটাই বলবে মানুষ যখন না খায়া মরে তখন বলবে মানুষ সুখে বেহেশতের ভিতরে আছে এই রকম অযোগ্য অপদার্থ লোক থাকবে সমাজে এ যেন আল্লাহর নবীর হাদিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শেষ জামানায় এই রকম ফিতনা প্রকাশ পাবে নবীজি আরো বলেছেন ওয়ায়ুকসারু জিনা জিনা বেড়ে যাবে জিনা এখন কত বেশি বেড়েছে দেখেন জিনা তো ব্যাপক হারে প্রসার পাচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষ আজকে অবাধে মেলামেশা করছে অবাধে দেখা যাচ্ছে ছেলে মেয়েগুলো একত্রিত হচ্ছে আমরা অনেক সময় মা বাপ হয়ে বাবা মা হয়ে গার্ডিয়ান হয়েও দায়িত্বশীল আচরণ দায়িত্বশীল ভূমিকা আমরা পালন করি না আমাদের মেয়েদেরকে ছেলে ফ্রেন্ডের সাথে ব্যাচমেট ছেলের সাথে আমরা গ্রুপ স্টাডিতে বসতে দিচ্ছি কয় অসুবিধা নাই ব্যাচমেট তো আরে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ সৃষ্টিগতভাবে আসে না নাই একটা ছেলে একটা মেয়ে যেখানে থাকবে তিন নাম্বার আরেকজন থাকবে তার নাম কি শয়তান যারা বলে না কিছু হবে না আমরা জাস্ট ব্যাচমেট জাস্ট ফ্রেন্ড কিচ্ছু হবে না যদি ছেলে মেয়ে একসাথে থাকার পরেও কিচ্ছু না হয় তো তুমি ছেলে তুমিও অসুস্থ মেয়েও এটাও অসুস্থ কারণ বিপরীত লিঙ্গের প্রতি সৃষ্টিগতভাবে একটা আকর্ষণ যিনি দিয়েছেন তিনি কে আকর্ষণ আছে তো এজন্যই তো ইসলামে নিষেধ করা হয়েছে কিন্তু না একসাথে করে থাকতেছে আজকে একসাথে বসেছে আগামীকাল হয়েছে জাস্ট ফ্রেন্ড পরের দিন গার্লফ্রেন্ড পরের দিন ধর্ষণ এরকম আছে না নাই সবচেয়ে ভয়াবহ কথা হলো এই আমার সমাজ আজ বিয়ে শাদীকে হালাল বিয়ে শাদীকে প্রমোট না করে জিনাকে তারা প্রমোট করছে কিভাবে ১৮ বছরের আগে আমার দেশে বিয়ে শাদী করলে সমাজ বা আইন বাঁকা চোখে দেখে কিন্তু ১৮ বছরের আগে আমি উত্তরের দিকে ছিলাম আজকে ঢাকা হয়ে আসলাম সকালবেলা সকাল ৯টার পরে যখন হাতির ঝিল দিয়ে আসলাম হাতির ঝিল তো দেখছেন কেমন এরিয়া দেখলাম কবুতরের জুড়ার মতো এখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু পুলামাইয়া একসাথে বসে বাদাম খায় ১৪-১৫ বছরের ছেলে মেয়েরা পার্কে পার্কে বসে বাদাম খায় আমার সমাজ এটাকে বাঁকা চোখে দেখে না আমার আইন সেটাকে বাঁকা চোখে দেখে না কিন্তু ১৮ বছরের আগে ছেলে মেয়েরা বৈধপন্থায় বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে এটাকে আমার সমাজ অনেক সময় আইন অনেক সময় বাঁকা চোখে দেখে পেটে ক্ষুধা লাগলে খাবার খেতে হয় ১৩-১৪ বছর ১৫ বছর বয়সে একটা ছেলে মেয়ে যৌবন লাভ করেছে তারপরে ৩০ বছর পর্যন্ত সে যদি বিয়ে না করে তো তার জীবনের এই ১৫-১৬-১৭ বছর সে কোন বেহায় বনায় ডুবে কাটিয়েছে আপনি কি বলবেন এটাকে আজ আমরা বিয়ে শাদীকে কঠিন বানিয়ে ফেলেছি আমাদের ছেলেগুলো যুব সমাজ আজ জিনার সাগরে ডুবে যাচ্ছে আমাদের মেয়েগুলো জিনার সাগরে ডুবে যাচ্ছে কেন কারণ যথাসময়ে তারা বিয়ে করতে পারছে না বিয়েকে আমরা কঠিন বানিয়ে রেখেছি এক একটা বিয়েতে এত খরচ আর বাবারা মেয়ে বিয়ে দেওয়ার সময় তারা যেন বসেই থাকে যে বিরাট মোহরানা দেওয়া লাগবে নইলে মেয়ে বিয়েও দিবে না আবার মেয়ে বিয়ে দেওয়ার সময় আরে বাপরে বাপ দেখে এই ছেলের ফেনী শহরে বাড়ি আছে কিনা গাড়ি আছে কিনা সরকারি চাকরি করে কিনা ও বাবা আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা দেখলেন পয়সা দেখলেন বাড়ি দেখলেন গাড়ি দেখলেন চাকরি দেখলেন ব্যবসা দেখলেন আপনি কি ছেলের দাড়ি আছে কিনা দেখছেন ছেলে এটা নামাজি কিনা দেখছেন এটা হারাম খোর না হালাল খোর এটা দেখেছেন যদি না দেখে টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত দেখে বিয়ে দিয়ে দেন কপাল এমনও হতে পারে আল্লাহ জানেন এমনও তো হতে পারে যে আপনার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দেওয়ার পর টাকা পয়সা বেশি তো লাভসাব বেশি এমনও হইতে পারে মেয়েকে দাসী বান্দির মতো ঘরে রেখে আচার আচরণ দাসী বান্দির মতো করে তার কপাল পুরাইয়া ছাই বানাইয়া দিতে পারে
বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তারা তাদের বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে কারণ তার জীবনে টাকা আছে পয়সা আছে অর্থবিত্ত সব আছে এখন তার হেডাম বেশি আছে দেখেন আমি নাম বলবো না আমার দেশে উচ্চ পর্যায়ের বিত্তশালী এক শিল্পপতি এক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে ওই মেয়েটাকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল আজকে অভিযুক্ত সুদ্ধা গায়েব হয়ে গিয়েছে কিসের গরমে কিসের গরমে টাকার গরমে সে তার ঘরে বউ রেখে বড় কিয়া করছে সে তার ঘরে বউ রেখে মেয়েদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করছে আছে না নাই আর যে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে এই ছেলে বউকে মূল্যায়ন করে কারণ প্রতিটি পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আমি এটারা বুঝবা না বিবাহিত ভাইয়েরা বুঝবেন আজকে সকালের নাস্তা কে বানায় খাইছে আপনি জুমার নামাজে যাওয়ার সময় আপনার শার্ট আপনার পাঞ্জাবিটা ধুইয়ে সাফ করে কে দিয়েছে আপনাকে কে খাওয়ায় সকালবেলা অফিসে চাকরিতে গেলে কে আপনার কাপড় এগিয়ে দেয় বিকেলবেলা বাসায় ফিরলে ক্লান্ত শরীর নিয়ে কে আপনাকে খাওয়ায় কে আপনাকে সময় দেয় কে আপনাকে ভালোবাসে কে আপনাকে কেয়ার করে কে আপনাকে যত্ন করে আপনার ওয়াইফ একজন পুরুষ সফল হয় তার ওয়াইফের স্যাক্রিফাইস সেখানে আছে আর প্রত্যেকটা পুরুষ সফলতার আগে যখন বিয়ে করে বউকে যে মূল্যায়ন করে দেখেন আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন কিন্তু আল্লাহর নবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির দরদ ভালোবাসা কম ছিল না বেশি ছিল কারণ আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন তখন নবীজি নবুয়তের দাওয়াত শুরু করেন নাই এত সাহাবী ছিল না মদিনার শাসন ভার তার হাতে ছিল দুঃখের দিন তখন বিয়ে করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এজন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিল শুনেন একটা ঘটনা শোনাই আপনাদেরকে নবীজি একবার হাত তুলে মোনাজাত করছেন তাহাজ্জুদ পড়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেছনে এসে নবীজির সাথে হাত তুলেছেন নবীজি দোয়া করছেন আল্লাহ কিয়ামতের ভয়াবহ দিনে যখন কেউ কাউকে মনে রাখবে না সেই বিপদের দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই মহিলাদের অন্তরে সংকীর্ণতা কিছু আম্মাজান আয়েশা হাত তুলছিলেন খাদিজাকে নিয়ে দোয়া করায় তিনি হাত নামাই ফেলছেন দোয়া শেষ করার পরে বললেন আল্লাহর রাসূল আপনার চেয়ে বয়সে বড় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আপনি বিয়ে করলেন আর আমাকে আপনি কম বয়সে আপনার ঘরে আনলেন এরপরেও মুনাজাতে আপনি উনার নামটা আগে বললেন কেন আমার নামটা আগে বলতে পারেন নাই নবীজি তখন বললেন আয়েশা শোনো এখন আমার যে এতগুলো বিবি তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য বলেছিলাম একজন পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার আগে যখন বিয়ে করে তার বউয়ের অবদান জীবনের প্রতিটি পরতে পরতে সে মনে রাখে আমার যুবক ভাইরা বিয়ে করতে চাচ্ছে কিন্তু আমার সমাজ বিয়ে শাদীকে এমন কঠিন বানিয়ে রেখেছে এই যুবকগুলো জেনার দিকে চলে যাচ্ছে 15 লাখ 20 লাখ টাকা আরে আমার দেশের কারিকুলাম দেখেন আপনারা কারিকুলাম দেখেন এই কারিকুলাম অনুযায়ী পড়াশোনা শেষ করতে 22 23 24 বছর হয়ে যায় এরপরে 15 লাখ 20 লাখ টাকা কামাইতে কামাইতে তার বয়স 30 35 বছর হয়ে যায় তো সে বিয়ে করবে কিভাবে যদি 20 বছর 22 বছরে বিয়ে করতে পারত তো 42 45 বছর গিয়ে সে বছরে গিয়ে দাদা নানা হয়ে যেতে পারত জীবনটাকে উপভুক্ত করা লাগবে আমি কিছুদিন আগে সৌদি আরবে এক প্রবাসীর সাথে আমার কথা হচ্ছে এই কথাটা অনেকের সাথে মিলে যেতে পারে মিলে গেলে রাগ করবেন না আপনারা এক প্রবাসী বললাম ভাই আপনি কত বছর ধরে সৌদি আরবে আছেন কয় হুজুর আমি 32 বছর ধরে আছি কত বছর বললাম ভাই 32 বছর ধরে আছেন আপনি বছরে কয়বার যান ভাই বছরে না হুজুর 3 বছরে আমি একবার দেশে যাই কয় মাসের জন্য যান কয় 3 মাসের জন্য যাই তাইলে 32 বছরে আপনি দেশে গেছেন কয়বার 11 বার আরে 3 11 33 না 11 বার থাকছেন 3 মাস করে 3 11 33 মাস মানে 2.5 বছরের একটু বেশি বললাম ভাই আপনি তো এই 32 বছরের মধ্যে 29.5 বছর সৌদি আরব কাটাইছেন আর 2.5 বছর দেশে কাটাইছেন কয় হুজুর হ্যাঁ আমি বললাম
সারাদিন কাজকাম করে এসে বউয়ের সাথে একটু খুনসুটি করা, ভাই বোন সবাই মিলে গল্প করা, বাচ্চা হলে লেদা ফেদা বাচ্চাদেরকে বুকের মধ্যে নিয়ে একটু বাচ্চারা প্রস্রাব করবে, পায়খানা করবে, সেই প্রস্রাব পায়খানা গায়ে লাগবে, এর ভিতরে যে মজা আছে এটা তো আপনি কিছুই পান নাই। আর এর ভিতরে যে মজা আছে আপনার বাচ্চা আপনার ছেলে মেয়ে আপনার কুলে কাকে প্রস্রাব করবে, পায়খানা করবে, ছেলে মেয়েকে কাঁধে নিয়ে ঘুরবেন, এরপরে নিজের স্ত্রীকে নিয়ে একটু বেড়াবেন ঘুরবেন, স্ত্রীর সাথে মজা করবেন, একটু আড্ডা দিবেন, এর ভিতরে যে মজা আছে হাজার হাজার কোটি টাকা থাকলেও ওই স্বাদ কোনোদিন পাবেন না আপনি। জীবনটাকে উপভোগ করা দরকার। এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। অনেক ছেলেরা বিদেশ থেকে এসেও চলে যাচ্ছে, বিয়ে করতে পারতেছে না, এত টাকা তো নাই তার কাছে, বিয়ে শাদীকে সহজ করে জেনার দরজা বন্ধ হয়ে যাবে। আমার দেশের যুবকগুলো ভালো, তারা জিনা করতে চায় না, প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করে দেখেন তারা আসলে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ে শাদীকে আমরা কঠিন বানায় রেখেছি। এই বিয়ে শাদীকে আমরা সহজ বানালে আমাদের ছেলে মেয়েরা ভালো হয়ে যাবে ইনশা, জেনা বেড়ে যাবে, কেয়ামতের একটা বড় আলামত জিনা বেড়ে যাবে। আমার যুবক ভাইদেরকে বলছি ভাইরা, জেনার দিকে কখনো নিজেকে নিয়ে যাবেন না, নিজের চরিত্র হেফাজত করেন। অনেক ছেলেরা আছে যখন পড়াশোনা করে কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে মেয়েদের পেছনে ঘুর ঘুর করে গার্লফ্রেন্ড বানায়। একজন ওই দিন কয়, হুজুর আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি, জায়েজ আছে? বললাম তুমি যেটা করতেছো ওইটাই তো না জায়েজ কাজ। খবরদার আমার যুবক ভাইয়েরা, হারাম রিলেশন করো না, হারামের দিকে যেও না, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করবা মেয়েদের পেছনে ঘুর ঘুর করলে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এই বয়সটা হলো পড়াশোনার বয়স, ঠিক মতো পড়াশোনা করে দেখো কেরিয়ার সুন্দর হবে। এই বয়সটা হলো নামাজের বয়স, আজান হলে নামাজে চলে যাও, মেয়েদের পেছনে ঘুর ঘুর করো না, ভালোভাবে পড়াশোনায় মন দাও, আজান হলে নামাজে যাও, কেরিয়ার সুন্দর করো, চরিত্রবান হও, দেখবা মেয়ের পিছনে তোমার ঘোরা লাগবে না। কেরিয়ার সুন্দর হলে আর তুমি চরিত্রবান হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে লাইন ধরবে। এজন্য নিজের চরিত্র সুন্দর করো, জিনার দিকে যেও না, হারামের দিকে যেও না। নবীজির একটা সুসংবাদ শুনিয়ে যায়, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন মাইয়াব মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার এই মুখ তার এই জিহ্বা হেফাজত করবে আর তার লজ্জাস্থান হেফাজত করবে, অর্থাৎ জিনা করবে না, জিনা থেকে নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। নবীজি বলেছেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুতরাং যুবক ভাইয়েরা, নিজের যৌবনকে হেফাজত করা যাবে তো? আসতে বলবেন না, যাবে তো? কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ আর একটা আলামত শোনাই। আল্লাহর নবী বলেছেন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় প্রযুক্তির উন্নতি ঘটবে, প্রযুক্তি উন্নত হবে, কিন্তু মানুষ প্রযুক্তির অপব্যবহার। আসেন আমরা হাদিসটা জেনে নেই। নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আই ইজহারাল কওল ওয়া ইউখজানাল ফিআল। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা সহজ হয়ে যাবে। আমি আমার জীবনে প্রথম যেদিন এই হাদিসটা পড়েছিলাম আমি অবাক হয়ে গেছি, কেন জানেন? দেড় হাজার বছর আগে নবীজি কথাটা বলেছেন, তখন পৃথিবীতে বিজ্ঞানের জন্মও হয় নাই, তখন নবীজি বলেছেন আখিরি জামানায় কথা প্রচার করা নাকি সহজ হবে। বোঝার চেষ্টা করেন, আজকে থেকে ষাট সত্তর বছর আগে বিদেশে আমাদের কেউ থাকলে তার কথা আমরা শুনতে পারতাম বা আমাদের কথা সে শুনতে পারত? কি লেখা লাগতো? এরপরে আসলো টেপ রেকর্ডারের জামানা, যাদের বয়স পনেরো ষোলো বছর, তোমরা ভাই ফিতার ক্যাসেট দেখো নাই, যারা পঁচিশ তিরিশ বছর এরা ফিতার ক্যাসেট দেখছেন না? ফিতার ক্যাসেটে ঘরের সবাই রেকর্ড করে বিদেশ পাঠাইতো ঘরের সবার কথাবার্তা, আর বিদেশে যে থাকতো খালের মধ্যে লাগাইয়া মন দিয়ে শুনত। এখন এগুলো লাগে? লন্ডনে আমেরিকায় আছে, একটা কল লাগায়, সালামু আলাইকুম, কেমন আছেন, কি খবর? কথা প্রচার সহজ হয়েছে না কঠিন হয়েছে?
কয়েক বছর আগেও ফেসবুক ইউটিউব আবিষ্কার হওয়ার আগে আপনি কোনো কথা জাতির উদ্দেশ্যে প্রচার করতে হলে প্রেস কনফারেন্স করা লাগতো সংবাদ সম্মেলন এখন লাগে না কেন জানেন আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনারা সবাই এক একজন এক একটা মিডিয়ার মালিক বলবেন কেমনে আপনি আপনার ফেসবুকে এসে লাইভ করলে গোটা জাতি বিশ্ব আপনাকে দেখতেছে ইউটিউব চ্যানেলে লাইভ করলে গোটা পৃথিবী আপনাকে দেখতেছে তাহলে বোঝা গেল আপনার হাতের কাছে মোবাইলে মিডিয়া আছে তাহলে নবীজি যে বলেছেন কিয়ামতের আগে কথা প্রচার সহজ হবে নবীর কথা মিথ্যা না মহাসত্য এবার আসেন মূল কথায় নবীজি বলেছেন শুধু কথা নয় কর্ম ধারণও সহজ হবে ইহজানাল ফাইল এই যে ক্যামেরা দিয়া দেড় ঘন্টার ওয়াজ রেকর্ড হয়ে গেছে সেই যুগে ক্যামেরা ছিল ছিল না নবীজি বলেছেন প্রযুক্তি শেষ জামানায় কিয়ামতের আগে উৎকর্ষতার যুগে যাবে কিন্তু আমার উম্মত এই প্রযুক্তির অপব্যবহার করে তারা ধ্বংসের সাগরে চলে যাবে অতল সাগরে চলে যাবে আসলেই তাই হচ্ছে আজ যুবকগুলো এশার নামাজ হয় তারা মাগরিবের পরে ফোন হাতে নিয়ে তাকাই সেজে নিচের দিকে তাকাইতে তাকাইতে বারোটা হয়ে গেছে এশার নামাজ চলে গেছে খবরও নাই এই প্রযুক্তিতে ডুবে গিয়ে আমার যুব সমাজ আজ ইবাদত থেকে দূরে চলে গিয়েছে আর যুবকদের অবস্থা দেখেন না চেহারা দেখেছেন নষ্ট হয়ে যাচ্ছে আজ থেকে ওই যে বললাম পঞ্চাশ ষাট বছর আগে আমাদের দাদা নানি দাদা দাদি নানা নানিদের আমলে তারা রাত আটটার পরে ঘুমায় যেত হাতের কাছে ফোন টোন ছিল না আর এখন রাত দুইটা তিনটা পর্যন্ত তারা ফেসবুক চালায় চালানোর কারণে কি হয়েছে রাত আল্লাহ দিয়েছেন ঘুমানোর জন্য যুবকদের অবস্থা দেখেছেন আপনারা না ঘুমাইতে ঘুমাইতে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে তাদের চেহারা লাবণ্য চলে যাচ্ছে যৌবন হারিয়ে ফেলতেছে তারা এই যুবকগুলো ফোনের দিকে ল্যাপটপের দিকে ট্যাবলেট আইপ্যাডের দিকে তাকাইতে 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 চোখ লাল হয়ে যায় চোখের জ্যোতি কমে যাচ্ছে কম বয়সে এরা চশমা পরিধান করছে মাইগ্রেনে সমস্যা হচ্ছে বেঙ্গালুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে আমাদের চাচাদের অবস্থা দেখেন বয়স কত হয়েছে ফিজিক্যাল ফিটনেস এনার্জি এখনো আছে কারণ তারা ঠিক মতো ঘুমাইছেন খাদ্যাভ্যাস ঠিক ছিল ঘুম ঠিক ছিল তাদের জীবনে শৃঙ্খলা ছিল একটা ব্যালেন্সের ভেতরে তারা ছিলেন এখন আমরা ব্যালেন্সের বাহিরে চলে গেছে বিশৃঙ্খল জীবনযাপন একটা যুবকে এখন রাত দুইটার আগে ঘুমায় এত রাত পর্যন্ত জেগে থাকলে ভাই এখন ৩০ বছরে যুবকদের চুল পাকা শুরু হয়েছে আমার বাবা চাচারা মারা গিয়েছেন ৭০ বছরের বেশি বয়স নিয়ে সবাই দাঁত নিয়ে মরেছে সবাই এনার্জি নিয়ে দুনিয়া থেকে গিয়ে মানে ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল এখন তো ৫০ বছরের মেয়েদের অবস্থা দেখেন না আমাদের দাদিরা চাচিরা দশটা ১২টা সন্তান জন্ম দিয়েছেন আমার গ্রামে এক নারী ১৮টা সন্তান জন্ম দিয়েছেন একটা সিজারও লাগে নাই এখন ওই যে জীবনে শৃঙ্খলা নাই মেয়েদের এই মেয়েগুলোর বিয়ে করছে একটা জন্ম দিবে ওইটাও সিজার লাগে এরপরে এক দুইটা জন্ম দিয়ে এরা আধা বুড়া বুড়া হয়ে যায় কি বলেন কিন্তু আগের যুগের নারীরা দেখেন এত কাজ কাম করেছে এখন তো মহিলারা সব রেডিমেড পাচ্ছে মশলা টসলা কিছুই আর রেডি করা লাগে না কিন্তু আমাদের চাচিরা নারীরা তারা আগে ঢেকির মধ্যে ধান বাটত তারপরে এই যে মরিচগুলা এটাকে কি বলে পাটার মধ্যে পিষত আদা রসুন পিষত কিচ্ছু পিষা লাগে এখন রেডিমেড এত আরামের জীবনযাপন তাও দেখবেন এখনকার নারীরা ৩০-৪০ বছরে তো বুড়া শেষ আর আগের নারীরা ৬০ বছর ৭০ বছরে গিয়েও এনার্জি কেন আমাদের এই সময়ে ছেলে মেয়েরা তারা তাদের জীবনে শৃঙ্খলা হারিয়ে ফেলেছে ঘুম ঠিক নাই খাওয়া ঠিক নাই বিশেষ করে ঘুম ঠিক নাই আগের যুগে তো আমরা আমাদের চাচা চাচিদের কাছ থেকে শুনেছি তারা রাত ৮টা ৯টায় ঘুম এই এতক্ষণে রাত ১১টা বাজতেছে তাদের ঘুম এক দফা শেষ আর এখন দুইটা ৩টা বাজে মানুষের ঘুম শুরু হয় আমার বাবা যান ভাই যানরা প্রযুক্তির উন্নতি হবে কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার আমরা করব এই মোবাইল খারাপ জিনিস নয় এটা ভালো জিনিস এটার মাধ্যমে আমাদের যোগাযোগ সহজ হয়েছে কিন্তু আমার যুব সমাজ তরুণ সমাজ আজ এই মোবাইলের মধ্যে পাবজি বাবজি খেলাইয়া সময় নষ্ট করছে অপচয় করছে আছে না নাই এখন তো মোবাইল হাতে থাকায় গুনাহ করা কত সহজ হয়েছে আগে সিনেমা দেখার জন্য মানুষ জেলা শহরে সিনেমা হলে যেত এখন যার পকেটে মোবাইল আছে সিনেমা হল তার পকেটের ভিতরে আছে সুতরাং আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলতে চাই এই মোবাইলের ফিতনায় পড়ে
নিজের যৌবনকে ধ্বংস করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। রাতের বেলা যখন বাড়িতে আপনি ঘুমান, তখন আপনি এই মোবাইল হাতে নিয়ে নাটক, সিনেমা, অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি দেখার সুযোগ আছে, কারণ আপনার আব্বু আম্মু ভাই বোন কেউ জানবে না, কেউ দেখবে না। কিন্তু অন্ধকার ঘরে দরজা বন্ধ করে আপনি যা কিছুই দেখেন না কেন, কেউ না দেখলেও কেউ না জানলেও একজন সব দেখেন, সব জানেন তিনি কি। ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে এস্টাবলিশ করার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এই আল্লাহর ভয় আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করতে পারবে। আল্লাহর ভয় থাকলে গুনার দিকে যেতে মন চাইবে না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ভয় অন্তরে রাখবো তো আমরা? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? যুবক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে বেশি কথা বলছি। যুবক ভাইয়েরা, নাচ গান বাদ্যযন্ত্র, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, এরপরে বললাম প্রযুক্তির অপব্যবহার, যুব সমাজের উদ্দেশ্যে আজকে যতগুলো কথা বলেছি, যুবক ভাইয়েরা মনে রাখতে পারবেন? এর থেকে সেফ রেখে নিজেদেরকে চরিত্রবান বানানো যাবে তো? আমরা নিজেকে সেফ রাখবো, গুনার পথে যাব না ইনশা আল্লাহ। আমরা নিজেকে ধ্বংস করে দিব না, আমরা নিজের যৌবনকে হেফাজত করব। গুনার দিকে, অশ্লীলতার দিকে, বেহায়াপনার দিকে, নোংরামের দিকে আমরা যাব না। রাজি আছেন তো? এই যে সনুয়া ছাত্র সমাজের ভাইয়েরা আজকে এত সুন্দর মাহফিল আয়োজন করে, এই ছাত্ররা প্রমাণ করেছে তারা অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির পক্ষে। এই ছাত্রগুলো কারা? চাচাজানরা, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ছেলেরা, আপনাদের ভাতিজারা এই যে সুন্দর আয়োজন করলো, আপনারা খুশি না বেজার হইছেন? আপনারা বলেন তো চাচারা, আপনাদের ছেলেপেলেরা, আপনাদের ভাতিজারা চাইলে আজকে এই শীতের রাতে উষ্ণ একটা কনসার্টের আয়োজন করতে পারতো কিনা? আপনাদের ছেলেরা উষ্ণ কনসার্টের আয়োজন করে নাই, আপনাদের ছেলেরা সবাই মিলে বারবিকিউর আয়োজন করে নাই, আপনাদের ছেলেরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে কোরআনের বাগান সাজিয়েছে, মাহফিল করেছে, আপনাদের ছেলেপেলেদের উদ্দেশ্যে, যুবক যুবতী তরুণ তরুণী তথা সবার উদ্দেশ্যে আজকে যে নসিহতগুলো হলো, এই নসিহতগুলো আমাদের সবার জন্য কল্যাণকর না অকল্যাণকর? এই ছাত্রগুলো, এই যুবকগুলো যদি আগামী বছরও উদ্যোগ নেয়, তারা যদি এরকম ভালো ভালো সামাজিক কাজে, মানবিক কাজে, ভালো কাজে উদ্যোগ নেয়, এই ছাত্রদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে আপনারা সাপোর্ট দিবেন তো, সহযোগিতা করবেন তো? আর আমার ছাত্র ভাইদেরকে শেষ নসিহত করবো ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে? নামাজ, নামাজ, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ না পড়লে এই ওয়াজের কোনো দাম নাই। এজন্য আমার ছাত্র ভাইয়েরা, আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা 5 ওয়াক্তের নামাজি হব? পারা যাবে তো? যে নামাজি হবে দুনিয়ায় সম্মানী হবে আখেরাতেও। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলা, রব্বি আজিম, রব্বি আলা, রব্বি আজিম। আমরা সালাত আদায় করব 5 ওয়াক্ত ইনশা। আর আমার ছাত্র যুবক তরুণ ভাইয়েরা, আব্বা আম্মার খেদমত করতে হবে, মা বাবার সঙ্গে ভুলেও বেয়াদবি করা যাবে, মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাপকে সন্তুষ্ট করে ফেলেছো তো জান্নাত তুমি আল্লাহর কাছ থেকে আদায় করে ফেলেছো। সুবহানাল্লাহ, মা বাপকে বেজার করে ফেলেছো, বেজার হয়ে যাবেন কে? নাখুশ হয়ে যাবেন কে? খবরদার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আব্বা আম্মার কথার উপরে আওয়াজ করা যাবে, গলার আওয়াজ উঁচা করা? আল্লাহ বলেছেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার গলার আওয়াজের চাইতে আওয়াজ বড় করো না, ধমক দিও না। ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। কেমনে কথা বলবা আব্বা আম্মার সাথে? আল্লাহ বলেছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, সম্মানের ভাষায়, বিনয়ের ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলতে হবে। আল্লাহ তার ইবাদতের পরে মানুষের জন্য বাধ্যতামূলক করেছেন, মানুষ তার মা বাবার খেদমত যেন করে। আজ অনেক ছেলেপেলেরা বিয়ের পরে বলে, হুজুর আমার আব্বা
আমার আম্মা বউয়ের সাথে এরকম করে ওরকম করে অভিযোগ করে শুনেন আপনার বাপ আপনার মা কাফির হলেও অভিযোগ করতে পারবেন না আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়ায় তাদের দুনিয়ায় তাদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে হক আদায় করতে হবে মা বাপ কাফির হলেও যদি মা বাবার খেদমতের অর্ডার আল্লাহ দেন তাহলে মা বাবার কোনো অভিযোগ অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল নয় মা বাপকে মাথার তাজ বানাতে হবে মা বাপকে পীর বানাতে হবে আপনার জন্য মা বাবার চাইতে বড় পীর আর কারণ মা বাবার দোয়া যিনি ফিরাইয়া দেন না তিনি কি এজন্য আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা আব্বা আম্মার সাথে বেয়াদবি করব রাজি আছেন তো আর মাদক ভয়াবহ সমস্যা এই যুব সমাজকে ধ্বংসের আমরা মাদকের দিকে যাব অশ্লীলতা নোংরামের দিকে যাব মাশাআল্লাহ আপনি সুন্দর কথা বলেছেন মোহরানার কথা আমি আলোচনায় বলেছি এই মোহরানাগুলো আমরা যত কমাইতে পারবো সহজ করতে পারবো আমাদের যুবকগুলো তত সহজে বিয়ে করতে পারবে এই যে আমরা 10 লাখ 15 লাখ 20 লাখ মোহরানা দিলাম আবার দেখা যায় নগদ একটু দেয় না হুদাই মানে 20 লাখ 30 লাখ একটা ফুটানি অমুক বিয়ে করেছে মোহরানা কত 50 লাখ নগদ গিয়ে দেখেন 10 লাখও দেয় না আমি আমার কথাটা বলতে চাই না যে আমি নিজে যখন বিয়ে করেছি অল্প টাকা মাত্র অল্প কয়েক লাখ ক্যাশ টাকা দিয়ে চেক দিয়ে তারপরে বিয়ের আসরে বসেছি আমি যুবক মানুষ তো যুবকদেরকে উদ্বুদ্ধ করবার জন্য বললাম যুবক ভাইরা তোমরাও বিয়ে করার সময় একদম ক্যাশ টাকা দিয়ে বিয়ে করো মেয়ের বাপকে বলো আমি এত দিতে পারবো না যেটা দিব ক্যাশ দিব আর আর মেয়ের বাবাকেও বলো বাবারা অত মোহরানা চাপায় দিয়ে দেন এই ছেলেগুলো এত পয়সা পাবে কোথায় বিয়ের সময় কি করবেন নবীজির হাদিস শুনেন তুনকাহুল মারআতুলি আরবা চারটি বিষয় এর দিকে নজর করে নারীকে বিয়ে করা হয় কোন চারটা বিষয় নবীজি বলেছেন লিহাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা আল্লাহর নবী বলেছেন চারটা বিষয়ের দিকে নজর করে মেয়েদেরকে বিয়ে করা হয় এক নাম্বার হলো এই মেয়ের রূপ সৌন্দর্য তার সৌন্দর্য দুই নাম্বার মেয়ের বংশ পরিচয় তিন নাম্বার হলো মেয়ের ধন দৌলত চার নাম্বার মেয়ের দিনদারিতা দীনিহা আল্লাহর নবী বলেছেন সবার আগে দিনদারিকাকে প্রাধান্য দাও ফাজফার বিদাতি দীনি তারিবাতি আদাক দিনদারিতাকে প্রাধান্য দাও দিনদারিতাকে প্রাধান্য দিলেই আপনি বিজয়ী হবেন এবং একটা মেয়ে যত সুন্দরী যত রূপসী যত টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরের মেয়ে হয় না কেন মেয়ে যদি দিনদার না হয় মেয়ে যদি আল্লাহওয়ালা না হয় নামাজি না হয় এই মেয়েরে বিয়ে করলে আপনার কপাল একদম ঝোলে পুরে ছাই হয়ে যাবে কালো হোক মেয়েটা মেয়েটা দেখতে সুন্দরী না হোক টাকা পয়সা কম হোক গরিব ঘরের হোক কিন্তু দিনদারিতে থাকলে নামাজ থাকলে কোরআন থাকলে পর্দা থাকলে আপনার ঘর জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে ঠিক সেই মেয়ের বাপরাও মেয়ে বিয়ে দেওয়ার পরে ছেলের দিনদারিতা দেখবেন মোহরানা কমায় দিবেন যাতে করে উভয় পক্ষের জন্য সেটা সহজ হয় একেবারে 20 লাখ 30 লাখ দেওয়া ফুটানি করতে যাইয়েন না এই ফুটানি করতে যাইয়াই তো আজকে সব শেষ হয়েছে দুই পক্ষ মিলে সুন্দর একটা সিদ্ধান্ত নেবেন বিয়ে সহজ হলে জিনা বন্ধ হবে বিয়ে কঠিন হলে জিনা বেড়ে যাবে তো আমরা জিনাকে জিনার দরজাকে খুলে দিব না বন্ধ করে দিব তাহলে বিয়েটাকে কি করব সহজ করে দেন ছেলেগুলো বিয়ে করুক ছেলেমেয়েরা তাড়াতাড়ি বিয়ে করুক দেখবেন সমাজে জিনা একদম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ